তাহলে আজকে আমরা ক্লাস 9 এ সংস্কারজ কিভাবে হয় সেটা দেখব। তোমাদেরকে বলেছিলাম যে বেশ কিছু মডেল বানিয়ে নিয়ে আসতে, তোমরা সেগুলো বানিয়েছো, তোমাদেরগুলো একটু পরে দেখব। তার আগে আমরা জেনে নিই যে জিনিসটা কি। মধ্যচ্ছদা থেকে শুরু করছি। মধ্যচ্ছদা যখন নিচের দিকে নেমে যায় তখন এই যে অঞ্চলটা এটা হচ্ছে বক্ষগহ্বর, এই বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে যাচ্ছে। বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেলে এখানকার বাতাসের আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে ঘনত্ব কমে যাচ্ছে, এতটাই কম হয়ে যাচ্ছে যে পরিবেশের বাতাসের ঘনত্ব বেশি, তখন ব্যাপন প্রক্রিয়ায় বেশি থেকে কম বাতাস প্রশ্বাস ঢুকে গেল, ঠিক আছে। একই রকমভাবে মধ্যচ্ছদা যখন আবার ওপরের দিকে উঠে এসে চাপ প্রয়োগ করবে ফুসফুসে, তখন এতটাই চাপ দেবে যে এখানকার আয়তন কমে গিয়ে বাতাসের ঘনত্ব বেশি হয়ে যাবে, এতটাই বেশি হবে যা বাইরের বাতাসের ঘনত্ব থেকেও বেশি। তাহলে এটা বেশি এবং এটা কম হয়ে গেল। ব্যাপন প্রক্রিয়ায় তখন এই বাতাস আবার নিঃশ্বাস হয়ে বাইরে বেরিয়ে আসবে। মানুষের শ্বসন কার্য এইভাবেই হয়। আমরা এখানে দুটো মডেল দেখতে পাচ্ছি। এই মডেলটার মধ্যে একটা কৌটো নেওয়া হয়েছে, ভেতরে নেওয়া হয়েছে দুটো ছোট বেলুন, বাইরে একটা বড় বেলুন, এবং এখানে একটা পাইপ ব্যবহার করা হয়েছে যেটা ওয়াই আকৃতির, দুদিকে দুটো ফুসফুসে গেছে। এখন যখনই এটাকে আমি যদি মধ্যচ্ছদা ধরে নিচের দিকে নামাচ্ছি, তাহলেই দেখব যে ভেতরের দিকে যে বেলুনগুলো সেগুলো কিছুটা ফুলে যাচ্ছে। আবার যখন আমি এটাকে ছেড়ে দিচ্ছি বা উপরের দিকে তুলছি, তখনই দেখা যাচ্ছে বেলুনগুলো আবার ছোট হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমি মধ্যচ্ছদাটাকে নিচে করলাম, তখন এখানকার আয়তন বেড়ে যাওয়ার জন্য বাতাসের ঘনত্ব কম এবং বাইরের বাতাসের ঘনত্ব বেশি, ব্যাপন প্রক্রিয়ায় বাতাস প্রবেশ করে গেল ভেতরে। আবার যখন আমি ওপরের দিকে তুলছি, তখনই এখানকার আয়তন হয়ে যাচ্ছে কম, এখানকার বাতাসের ঘনত্ব হয়ে যাচ্ছে বেশি, এবং বেশি থেকে কম বাইরের দিকে নিঃশ্বাস হয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে। এখানে আরও একটা মডেল দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। যখনই এটাকে আমি নিচের দিকে নামাচ্ছি, তখনই আমার ভেতরের যে ছোট বেলুনগুলো সেগুলো ফুলে যাচ্ছে, এবং যখনই আমি ছেড়ে দিচ্ছি সেগুলো আবার ছোট হয়ে যাচ্ছে, কারণ সেখানকার বাতাস বাইরে বেরিয়ে চলে আসছে। এবারে তোমরা যে যে বানিয়েছো, তোমরা নিজেদের মডেলগুলো এক এক করে দেখাও। আমি একটি সংস্ক্রিয়ার মডেল বানিয়েছি। এখানে আমি একটি প্লাস্টিকের বড় কৌটো, দুটো বেলুন ও একটি ওয়াই আকৃতির পাইপ লিয়েছি এবং একটি বড় বেলুন লিয়েছি। এখানে ওয়াই আকৃতির পাইপটি হচ্ছে আমাদের শ্বাসনালী, দুটো ছোট ছোট বেলুন হচ্ছে আমাদের ফুসফুস, এবং আমাদের বড় বেলুনটি হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। যখন আমরা ডায়াফ্রামটাকে নিচের দিকে টানছি, তখন ভিতরের আয়তন বেড়ে যাচ্ছে এবং ঘনত্ব কমে যাচ্ছে, এবং সেটা পরিবেশের ঘনত্বর থেকে এতই কমে যাচ্ছে যে বাতাস ব্যাপন প্রক্রিয়ায় ভেতরে নির্গত হচ্ছে। এবং যখন আমরা ডায়াফ্রামটাকে উপর দিকে উঠিয়ে দিচ্ছি, তখন ভেতরের ঘনত্ব বেড়ে যাচ্ছে এবং পরিবেশের ঘনত্ব কমে যাচ্ছে। এইভাবে দুটো বেলুনের বায়ু ব্যাপন প্রক্রিয়ায় বাইরের দিকে নির্গত হচ্ছে। এভাবেই আমরা আমাদের মানবদেহে সংস্কার্য চালাই। আমি একটা ফুসফুসের মডেল বানিয়েছি। এখানে আমি একটা প্লাস্টিকের বোতল এবং দুটো ছোট বেলুন, একটা বড় বেলুন এবং ওয়াই আকৃতির একটা পাইপ নিয়েছি। এখানে ওয়াই আকৃতির পাইপটি হচ্ছে শ্বাসনালী এবং ছোট দুটি বেলুন হচ্ছে ফুসফুস এবং বড় একটি নিচের দিকে বেলুন আছে যেটি হচ্ছে মধ্যচ্ছদা। যখনই আমরা নিচের দিকে টানছি তখনই বেলুন দুটো ফুলে উঠছে। বাতাসের আয়তন বেশি এবং ঘনত্ব কম হয় প্রক্রিয়ার মাধ্যমে বাতাস ফুসফুসের ভিতর প্রবেশ করে এবং ডায়াফ্রামটি উপরের দিকে উঠিয়ে দিয়ে তখন ভেতরের আয়তন কমে যাচ্ছে এবং ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাই বেলুন দুটো সংকুচিত হচ্ছে। এভাবেই আমরা সংস্কার্য চালাই। আর একটা দুটো বেলুন নিয়েছি ছোটো ছোটো, এবং বাইরে একটা বড় বেলুন নিয়েছি এবং একটা ওয়াই আকৃতির পাইপ নিয়েছি। এই ওয়াই আকৃতির পাইপটা হচ্ছে শ্বাসনালী, ছোটো বেলুনগুলো হচ্ছে ফুসফুস এবং বড় বেলুনটা হচ্ছে মধ্যচ্ছদা। আমরা যখন মধ্যচ্ছদা নিচের দিকে নামাচ্ছি।